ইকোট্যুরিজম সেটা আবার কি? ট্যুরিজম বা পর্যটন সম্পর্কে বলা হয় এখান থেকে শুধু স্মৃতি নিয়ে যাও, নিজের পায়ের ছাপ ফেলে রেখে যাবার দরকার নেই। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও ঘুরতে গেলে আমাদের লক্ষ্যই থাকে কিভাবে নিজেকে বেশি করে প্রজেক্ট করব। এটা অবশ্য খারাপ কিছু নয়, কিন্তু এটা করতে যেয়ে আমরা স্থানীয় পরিবেশের কতটা ক্ষতি করে ফেলছি সে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর তাই ইকোট্যুরিজম বিষয়টি আজ সারা পৃথিবী জুড়ে এতটা আলোচিত ও গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জানব ইকোট্যুরিজম সম্পর্কে যাবতীয় দরকারি খবরাখবর। প্রথমেই জেনে নেওয়া যাক ইকোট্যুরিজম বলতে আসলে কি বোঝায়। নামের সাথে যেহেতু ইকো আছে তাই বোঝায় যায় এর সাথে পরিবেশের একটা সম্পর্ক আছে। আসলে ইকোট্যুরিজম মানে হচ্ছে কোনো দর্শনীয় স্থানের পুরো ভ্রমণ ব্যবস্থাকে এমনভাবে প্ল্যান করে গড়ে তোলা যাতে স্থানীয় প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না হয়। এক্ষেত্রে ভ্রমণকারীরা মানে যারা দল বেঁধে ঘুরতে যান তাদের দায়িত্বশীল আচরণ অনেক বেশি জরুরি। মানে একসাথে অনেকে যেয়ে যাতে পরিবেশের বারোটা না বাজিয়ে ফেলা হয়। খেয়াল রাখতে হবে পরিবেশের নানা রকম সম্পদ যাতে ঠিকঠাক সংরক্ষণ করা হয় আর স্থানীয় জনগণ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। ইকোট্যুরিজম কয়েকটি বেসিক নীতি মেনে চলে, এবার সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ইকোট্যুরিজম মানেই হলো পরিবেশ সংরক্ষণ বা ভ্রমণ সূচিকে টেকসইভাবে গড়ে তোলা। যারা ইকোট্যুরিজম কার্যক্রম নিয়ে কাজ করেন তারা যেই বিষয়গুলো মাথায় রাখেন সেগুলো হলো পর্যটন ব্যবসা বুম করে যাওয়ায় যাতে স্থানীয় পরিবেশের উপর কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে, ট্রাভেলের ক্ষেত্রে যারা সার্ভিস দিচ্ছেন এবং নিচ্ছেন তাদের সবার মধ্যে এই পরিবেশ সচেতনতা বাড়িয়ে তুলতে হবে, পুরো সিস্টেমটাকেই একটা পজিটিভ স্ট্রাকচারের ভেতর নিয়ে আসতে হবে। আর বাসায় বসেই অনলাইনে টিকিট কেটে ফেলার জন্য আমরা তো আছি AmyBD.com, আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের সর্বোচ্চ নিশ্চয়তা। স্থানীয় পরিবেশ আসলে রক্ষা করে ওখানকার মানুষরাই, এর জন্য তাদের এ ব্যাপারে কিছু উৎসাহ প্রয়োজন। আর টাকার চাইতে বড় প্রেরণা আর কি হতে পারে? তাই তাদের জন্য সরাসরি আর্থিক সুবিধার ব্যবস্থা রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, বাইরে থেকে পর্যটকরা যদি আপনার এলাকায় এসে একটা চমৎকার অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় তাহলে সেটা অবশ্যই অনেকের সাথে শেয়ার করবে সে। আর এখন হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামের যুগ, যে কোনো পজিটিভ বা নেগেটিভ মার্কেটিং মুহূর্তেই ভাইরাল করে দেওয়া সম্ভব। তাই ট্যুরিস্ট স্পটের স্থানীয় মানুষদের নিজেদের স্বার্থে তাদের সার্বিক পরিবেশের খেয়াল রাখা উচিত। যে কোনো জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে কিছু সাধারণ অবকাঠামো নির্মাণ করা লাগেই, যেমন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, রাস্তাঘাট বা বিনোদন পার্ক। খেয়াল রাখতে হবে এসব বানাতে যেয়ে যেন সেখানকার স্বাভাবিক পরিবেশ বা প্রাণী বৈচিত্র্য নষ্ট না হয়। এগুলো অবশ্যই পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে ডিজাইন করতে হবে যাতে প্রকৃতির উপর এদের প্রভাব একেবারে সর্বনিম্নে থাকে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় মানুষদের সংবেদনশীলতার দিকে খেয়াল রাখা। সব এলাকাতে তাদের নিজস্ব ধর্ম, জাতীয়তা, লাইফস্টাইল বা সাংস্কৃতিক আচার আচরণ রয়েছে। এগুলো অবশ্যই সাবধানে ও শ্রদ্ধার সাথে ডিল করতে হবে। এলাকাটি যদি আদিবাসী নির্ভর হয়ে থাকে তাহলে তাদের ব্যক্তিগত বিশ্বাসকে উপযুক্ত মর্যাদা দিতে হবে, এর ফলে তাদের মূলধারার সাথে যোগ করাটা সহজতর হবে। একবার তাদের আস্থা অর্জন করতে পারলে তারা নিজেরাই তখন তাদের পরিবেশ রক্ষার দায়িত্ব নিয়ে নেবে। আপনি যদি একজন খাঁটি ট্রাভেলার বা ভ্রমণকারী হয়ে থাকেন তাহলে কোথাও বেড়াতে গেলে আপনি অবশ্যই আপনার প্রতিটি কাজের ব্যাপারে সচেতন থাকবেন। আপনি এমন কিছুই করবেন না যে আপনার কোনো অ্যাডভেঞ্চার পরিবেশের কোনো ক্ষতির কারণ হয়। আমাদের দেশে এই সচেতনতাটা একেবারেই নেই। তাই কক্সবাজারের সমুদ্র সৈকত হোক কিংবা লাউয়া ছড়ার সবুজ অরণ্য, যেখানেই যান না কেন দেখা যাবে এক গাদা প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনিতেই এখন জলবায়ু পরিবর্তন বা কার্বন নিঃসরণ নিয়ে সারা পৃথিবীর মানুষ চিন্তিত। আমাদের এই ছোট্ট দেশে যদি আমরা পরিবেশের ব্যাপারে খেয়াল না রাখি তাহলে আমাদের কোনো সুন্দর জায়গাই আর সুন্দর থাকবে না। সেই 2018 সালে শুধুমাত্র ট্যুরিজমের কারণে বিশ্বজুড়ে গ্রিনহাউস এফেক্টের মাত্রা বেড়েছে 8%। বলাই বাহুল্য, বিশেষ করে করোনার পর এই হার আরও অনেক বেড়েছে।
ইকোট্যুরিজমকে মাথায় রেখে ভ্রমণ সূচি ডিজাইন করলে সেটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং আর শিক্ষামূলক হতে পারে। এবার দেখা যাক এ ধরনের ট্যুরিজম প্ল্যানে কী কী আসতে পারে। আমাদের দেশে এমন অনেক জায়গা রয়ে গিয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, কিন্তু এখনও সেগুলো মানুষের কাছে বিশালভাবে পরিচিতি পায়নি। যেমন মৌলভী বাজারে মাধবকুণ্ড ছাড়াও আরও অনেক চমৎকার জলপ্রপাত রয়েছে, তেমনি এ ধরনের আরও যেসব অরণ্য, সমুদ্র সৈকত বা অপরিচিত পাহাড় রয়েছে তাদেরকে ঘিরে পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। তবে সেটা হতে হবে নিখুঁত পরিকল্পনা মাফিক, যাতে স্থানীয় জীব বৈচিত্র্য অটুট থাকে। স্থানীয় যেসব সমৃদ্ধ হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য বা ভাষা আছে তাদেরকে সঠিকভাবে প্রমোট করে ছড়িয়ে দিতে পারলে অনেকেই এসব শিখতে আগ্রহী হবে। আমাদের দুর্দান্ত সুন্দরবনের গভীর বনভূমিতে অ্যাডভেঞ্চার টাইপের ট্যুরিজম গড়ে তোলা যেতে পারে, আর এজন্য দরকার প্রশিক্ষিত গাইড যারা ট্রাভেলারদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং স্থানীয় পরিবেশ যাতে কোনোভাবেই নোংরা না হয় সেদিকে খেয়াল রাখবে। এবার দেখা যাক ইকোট্যুরিজমের সুবিধাগুলো ঠিক কী কী। এর সবচেয়ে ইতিবাচক প্রভাব হচ্ছে এর ফলে পর্যটন এলাকা হিসেবে আকর্ষণীয় জায়গাগুলো দ্রুত উন্নতি লাভ করে, কিন্তু স্থানীয় প্রাকৃতিক পরিবেশের তেমন কোনো বড় ক্ষতি হয় না। এদিকে বাইরে থেকে ট্যুরিস্ট আসতে থাকায় স্থানীয় অর্থনীতিতে প্রচুর টাকা ঢুকতে থাকে। এই টাকা আবার ব্যয় করা হয় সেখানকারই নানা উন্নয়ন প্রকল্পে। উদাহরণ হিসেবে বলা যায়, রুয়ান্ডার জাতীয় উদ্যান শুধুমাত্র তাদের পার্কের এন্ট্রি ফি থেকেই বছরে প্রায় $20 মিলিয়ন আয় করে, আর এই অর্থ চলে যাচ্ছে পার্কের রেঞ্জার বা বনরক্ষীদের নিয়োগ আর স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতিতে। তার উপর এই গুরুত্বপূর্ণ পার্কটি দারুণভাবে রক্ষণাবেক্ষণের ফলে পাহাড়ি গরিলার মতো প্রায় বিপন্ন একটি প্রাণীকে আবার তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াই করার জন্য এখন ইকোট্যুরিজমের কোনো বিকল্প নেই। ইকোট্যুরিজমের প্রতিটি ক্ষেত্রেই যেহেতু শুধু প্রাকৃতিক জিনিসপত্র ব্যবহার করা হয়, তাই এখানে এমন কোনো সরঞ্জাম থাকে না যার মাধ্যমে কার্বন নির্গমন বাড়তে পারে। এছাড়া ইকোট্যুরিজম সবসময় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণকে উৎসাহিত করে। যেমন পেরুর ট্যাম্বো পাটা ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল, কিন্তু আজ ইকোট্যুরিজমের লাভের টাকায় এটাকে আবার গড়ে তোলা সম্ভব হয়েছে। ঠিকঠাকভাবে না করতে পারলে ইকোট্যুরিজমের কিন্তু ঝুঁকিও আছে, এবার সেগুলোও জেনে নেওয়া যাক। কোনো দারুণ প্রাকৃতিক এলাকা যদি হঠাৎ খুব বেশি জনপ্রিয় হয়ে যায় এবং সেটাকে দায়িত্বশীলতার সাথে নিয়ন্ত্রণ বা মেনটেন না করা হয়, তাহলে অতিরিক্ত মানুষের চাপ পুরো স্থানীয় ইকোসিস্টেমেরই 12টা বাজিয়ে দিতে পারে। দেখা দিতে পারে এক গাদা জঞ্জাল আর শব্দ দূষণ। ইকোট্যুরিজম আসলে একটি এক্সপার্টদের কাজ। দক্ষিণ এশিয়াতে ভুটান এই কাজটা বেশ চমৎকার সফলতার সাথে করতে পেরেছে। এছাড়াও এর আরেকটি ঝুঁকি হচ্ছে পর্যটন ব্যবসার টাকা যাতে বড় বড় কয়েকটি কোম্পানির হাতে চলে না যায়। এর ফলে স্থানীয় মানুষদের কোনো কর্মসংস্থান হয় না। সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সিকিমের বার্ষিক পর্যটন আয়ের 60%ই তাদের রাজ্যের বাইরে চলে যায়। এবার জানব ইকোট্যুরিজমের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আপনার কর্তব্যগুলো কী কী। যেখানে বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন তাদের ব্যাপারে অবশ্যই ভালো করে খোঁজ খবর করে যাবেন। যেমন তাদের কার্যক্রম স্থানীয় পরিবেশ, ভূমি বা বন্যপ্রাণীর উপর কোনো বাজে প্রভাব ফেলছে কিনা, আর সুব্যবস্থা না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নেবেন। স্থানীয় রীতিনীতির প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবেন। মনে রাখবেন আমাদের সমাজের মূল সৌন্দর্যই তার বৈচিত্র্যে। তাহলে আর কি, ঠিক করে ফেলুন আপনার পরবর্তী ইকোট্যুরিজমের গন্তব্য, আর বাসায় বসেই অনলাইনে টিকিট কেটে ফেলার জন্য আমরা তো আছি AmyBD.com। আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের সর্বোচ্চ নিশ্চয়তা।